দীর্ঘদিন যাবৎ এই যুদ্ধটার জন্য আমি অপেক্ষা করছিলাম, নিশ্চয় আমার মতন অনেকে অপেক্ষা করছিলেন যে এই সালকে গাড়ানোর জন্য একটা রাষ্ট্র তো আছে, রাষ্ট্রটার নাম কি? ইরান। দর্শক, ইরানের কাউন্সুলেট ভবনে হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি যে অভিযানের প্রস্তুতি, সেখানে আরও এক ধাপ এগিয়েছে ইরান। আর এই প্রথমবারের মতন ইসরায়েলের সাথে এই লম্বা সময় ধরে এমন হার্ড লাইনে যাচ্ছে ইরান। তবে ইরান জানে যে ইসরায়েলকে যদি ধরেন অভিযানে পরিচালনাতে আনা হয়, তাহলে সেইখানে একটা ছাতা হয়ে সামনে পড়বে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই জন্য যুদ্ধের প্রথম প্রস্তুতি হিসাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা চিঠি পাঠিয়েছে। আপনারা আজকে ইরানের কি বলা হয় যে যিনি প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ আছেন, তিনি আপনার, ওনার নাম হচ্ছে মোহাম্মদ জামশেদি, যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত বার্তা পাঠানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুর ফাদে পা না দিতে আপনার সতর্ক করেছে তেহরান। তেহরান বলছে ইরানি হামলার শিকার না হতে চাইলে এই যুদ্ধের মধ্যে যেন তারা এসে মাঝখানে না পড়ে, দুই দেশের দ্বন্দ্ব থেকে যুক্তরাষ্ট্র যেন দূরে থাকা মানে যেই নীতিটা সেইটাই ফলো করে। এই চিঠির জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছে জামশেদি। যদিও এই বিষয়ে আমেরিকা সরাসরি কোনো ধরনের মন্তব্য করেনি, তবে একটি অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে আমেরিকা উচ্চ সতর্কতা অবস্থায় আছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান স্থাপনায় ইরান বড় ধরনের হামলা করতে পারে, সেই সম্ভাবনা থেকেই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এনবিসি বলছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন যে এবার ইসরায়েলের ভেতরে যে কোনো ধরনের বড় ঘটনাই ঘটতে যাচ্ছে, বিশেষ করে এবারের হামলা বেসামরিক মানুষের পরিবর্তে ইসরায়েলের সামরিক বা গোয়েন্দা স্থাপনাগুলোকে টার্গেট করে ইরান যে কোনো হামলা চালাতে পারে। গত সোমবারের ঘটনার যে এটা ঘটেছিল সিরিয়ার রাজধানী দামেস্কে, সেইটার জের ধরেই বেসিক্যালি এখানে ইরান এমন ধরনের পরিকল্পনা নিয়েছেন বলেও একটা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই পাল্টা জবাব কখন দেওয়া হবে তা নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি মার্কিন গোয়েন্দাগুলো। এমনকি ইরান কি সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে নাকি লেবাননের হিজুদের মাধ্যমে প্রক্সি গ্রুপ দিয়ে বড় ধরনের আক্রমণ করবে, সেটাও কিন্তু স্পষ্ট হয়নি যুক্তরাষ্ট্রের কাছে। এদিকে ইরানের সম্ভাব্য হামলা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আছে ইসরায়েলও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়েছে জোরদার। আর ইরান যদি হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে এমনটাও কিন্তু ঘোষণা করেছে আপনার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেহু। বাট ইরান বলছে এবার এমন সমুচিত শিক্ষা দেওয়া হবে যেটা যোগে যোগে ইসাল স্মরণ রাখবে। আর আমার কাছে মনে হচ্ছে যেহেতু যুক্তরাষ্ট্রের চিঠি পাঠাইয়ে দিয়েছে, দ্যাটস দ্য রাইট ডিসিশন। যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশ লাগবে, তারা পারলে জিতবে, তারা পারলে হারবে, নিজেরা সেখানে গিয়ে মাঝখানে পয়ড়া নিষেধাজ্ঞা তৈরি করা লাইক রাশিয়ার মতন, এগুলা করা হচ্ছে এক পেশে আচরণ। মধ্যপ্রাচ্য নিয়ে ভাবা লাগবে না, তোমাদের দরকার হচ্ছে তোমরা সতর্কতা জারি করো, আমেরিকার স্থাপনাতে টাচ করার দরকার নাই, বা যদি আমেরিকা আসা মাঝখানে টাচ করে পেছন থেকে ইসরায়েলকে অস্ত্রশস্ত্র সহযোগিতা করে, তো তখন তো ভাই আর উপায় টুপায় না থাকলে ইরান আবার এরকম ঘটনা ঘটাইতেও পারে। তবে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত অবস্থায় আছে, দেখা যাক ইরান পরের বলে কি মারে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।